আপনারা সবাই জানেন যে আমি একটা মুক্তিযোদ্ধা ফ্যামিলির মেয়ে, তো সেই জায়গা থেকে নৌকায় ভোট দিতে পারাটা প্রথম ভোটটাও জীবনের, সেইখান থেকে আমার প্রথম ভোটটা নৌকার পক্ষে দেওয়ার পরে আমার অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি, কারণ এরকম অনেক কম মানুষই আছে যারা নিজের জীবনের প্রথম ভোটটা নিজের বাবাকে দিতে পারে, আবার মুক্তিযুদ্ধের পক্ষে দিতে পারে, এবং আলহামদুলিল্লাহ আমার পক্ষে দুইটাই সম্ভব হয়েছে। আর প্রথম ভোটটা দিয়ে আমি আসলে অনেক খুশি, আর আমি এতটাই খুশি যে আমি আসলে ভাষায় এটা প্রকাশ করতে পারবো না। আর আমি আশা করি আমার মা বোন আমার চাচা ভাইয়া যারাই আছেন, প্রথম যারা জীবনের ভোটটা দিবেন, তারা অবশ্যই মুক্তিযোদ্ধার পক্ষের ভোটটা দিবেন, কারণ এই ভোটটা আসলে আজকে যে ভোটটা হচ্ছে এটা বলা যায় একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের আমাদের হাতিয়ার হচ্ছে, এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমাদের হাতিয়ার হচ্ছে আমাদের ভোট। এই ভোটটা যদি আমরা মুক্তিযোদ্ধার পক্ষে দিই, আওয়ামী লীগ সরকারকে দিই, তো ইনশাআল্লাহ বাংলাদেশ আর কখনো পিছনে ফিরে তাকাবে না। বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের ভালো থাকার জন্য আমাদের অবশ্যই নৌকার পক্ষে থাকা উচিত, এবং শেখ হাসিনাকে বারবার ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত।